তাগুতের সামনে কুফরের সামনে যদি মাথা নত না করি আমি আমার ইসলামকে বড় মনে করে যদি আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখি ইমানের পথে যদি অবিচল থাকি যিনি আমাকে বিজয় দিবেন দিবেন তিনি কি আল্লাহ এই যে আলেমদেরকে মানুষ ভালোবাসে মুফাসসির কোরআনকে মানুষ ভালোবাসে মুফাসসিরদের প্রতি মানুষের হৃদয়ের টান ইসলামকে মহব্বত করার কারণে মানুষের হৃদয়ের টান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও মানুষ কেঁদে কেঁদে যাদের জন্য দোয়া করে আল্লাহর কসম তাদেরকে ভালোবেসে ফেলেছে আমার আল্লাহ জমিনের মানুষ ভালোবেসে ফেলেছে তারা জান্নাতি যিনি মাফ করে জান্নাত দিবেন তিনি কে ইসলামিক ভয়েস ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল ভূগোই পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্থতম আল কোরআন আল করিমের মুতাবাররাক তাফসিরুল কোরআন মাহফিলের সুন্দরতম আয়োজন। আয়োজক কমিটি এই মাহফিলকে সাজাতে গিয়ে প্রধান অতিথি হিসাবে যিনাকে সম্মানিত করেছেন জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব, যিনি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি সম্মানিত সদস্য মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে হায়াতে তৈয়বার সাথে দ্বীনের জন্য যেন আল্লাহ কবুল করে, পড়ি আমিন। মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মাস্টার রুহুল আমিন সাহেব, সম্মানিত চেয়ারম্যান 10 নং নাথের পেটুয়া ইউনিয়ন, সম্ভবত যিনি আমার পাশেই বসা আছেন, আলহামদুলিল্লাহ ওনাকে দেখে আমি অনেকটা অভিভূত হয়েছি। একজন মাস্টার যিনি মানুষ গড়ার কারিগর, একাধারে তিনি আবার চেয়ারম্যান, এবং ওনার কথাগুলো শুনে আমার কাছে যতটুকু মনে হয়েছে এমন বহু চেয়ারম্যান আছে যে চেয়ারম্যানরা কোরআনের মাহফিলে বাধা দেওয়ার জন্য আসে, কিন্তু এই চেয়ারম্যান যিনি পাশে বসা আছেন তিনি এমন চরিত্রের মানুষ না। আল্লাহ যেন ওনাকে কোরআনের পক্ষে কবুল করে, পড়ে না আমিন। দ্বীনের জন্য যেন কবুল করে, পড়ি আমিন। একটা জায়গায় আমরা সবাই একমত, নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে আবার রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে মুসলিম হিসেবে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়। কথা ঠিক নয় কি? এই কথার সাথে যদি আমরা একমত হই তাহলে কেউ আমরা মাহফিলের বিরোধিতা করতে পারি না, সবাইকে মাহফিলের পক্ষেই থাকতে হবে, থাকবো তো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সাইদুল হক সাহেব, বিশিষ্ট সমাজ সেবক, উনাকেও আল্লাহ তাআলা দ্বীনের জন্য হায়াতে তৈয়বার সাথে কবুল করুক, পড়ি আমিন। যতজন আজকের মাহফিলে আলোচনা রেখেছেন ওলামা হযরতদেরকে কাবিলিয়াতের সাথে এই দ্বীনের প্রচারক হিসাবে রাহনুমাই যারা করছেন, দাঈর ভূমিকায় যারা আছেন, হকভাবে দায়িত্ব পালন করার তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়ে না আমিন। সামনে উপবিষ্ট আছেন সম্মানিত ওলামা হযরতগণ, আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করতে চাচ্ছি ওহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকরগুজারি আদায় করছি যে মহান মালিক দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে গোলাম হওয়ার মতো তৌফিক দান করে গোলামির পরিচয়ে মাহফিলে এসে বসার মতো সুযোগ আল্লাহ করে দিলেন। সে মহান মহিয়ান রাজা দিরাজ আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করে সকলে পড়ি কালিমাতু শুক্র আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহর প্রশংসার আওয়াজ আর একটু বড় করে কি আমরা করতে পারি? একটু বড় আওয়াজে শুনিয়ে দিয়ে বলি তো আলহামদুলিল্লাহ।
এই যে আলহামদুলিল্লাহ আমরা বললাম, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আপনি আমি যখন আলহামদুলিল্লাহ বলি, যিনি আমাদের জন্য দাড়ি পাল্লা ভারী বানানোর জন্য আলহামদুলিল্লাহকে কবুল করেন, তিনি কি মানুষ যেদিন দাড়ি পাল্লার দিকে তাকায় থাকবে, আমল নামা যদি কম পড়ে যায় দাড়ি পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পাল্লা ভারী বানানোর জন্য আলহামদুলিল্লাহ মন থেকে যদি বুঝে বলে থাকে, একবারের আলহামদুলিল্লাহ মন থেকে বুঝে বলার কারণে আল্লাহ যদি কবুল করে, যিনি দাড়ি পাল্লা ভারী বানায় দিতে পারেন, তিনি কি সে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হই, উচ্চ কণ্ঠে মহাব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারা মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আমরা আর বলবো কেমনে, আমরা তো দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, মহা কষ্টের মধ্যে আছি। তো আপনাদের কি এখনো বসার জায়গা করে দেয় না কর্তৃপক্ষ? এই কর্তৃপক্ষ আসলে না, আগে আসবো কেমনে, একজনের লোক একজন কেমনে বসছে দেখছেন নি? করোনার ভিতরে এই তো চেয়ারম্যান সব কইছে, করোনার ভিতরে তো এটাই বিপদ, এর মধ্যে আল্লাহ আমাদের বাঁচাই রাখছে আর কি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন? আচ্ছা অসুবিধা নেই, যে যেখানে আসেন অসুবিধা নেই, বেশিক্ষণ ওয়াজ করবো না, ওয়াজ হবে এক ঘন্টা ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোন? যত জোরে ইনশাল্লাহ বলছেন, এখন কমিটি আর দশ বার বললেও লাভ নেই, মানে ওয়াজ এক ঘন্টাই হবে, বলেন ইনশাআল্লাহ। যদি এই এক ঘন্টা আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আপনাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা ইনশাল্লাহ কথাগুলো শুনবো তারপর বাড়ি যাব পরেন ইনশাআল্লাহ। এই মাহফিল থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ করে নবীজির নামে একবার দরুদ পড়ি, সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুব খুশি হলাম, বলবেন হুজুর আপনি শুরু থেকেই খুশি, কেন খুশি হলাম জানেন? অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নামটা নিই অনেকে চুপ করে বসে থাকে, কিন্তু আমি লক্ষ্য করলাম আলেমদের প্রভাবের কারণে এলাকায় রসুলের নাম যখন নিলাম সাথে সাথে আপনারা বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুল খুশি, আমার আল্লাহ খুশি, বেজার কে? সবাই বলেন বেজার কে? শয়তানের নিকৃষ্ট গালে চপেটাঘাত করে কারা কারা আমরা 50% মাহফিল শুনে বাড়ি চলে যাব, হাত উঠায় দেখাই। মানে আমগো চেয়ারম্যান সাহেব চলে যাবে, চেয়ারম্যান সাহেব যখন হাত উঠেছে আপনারা উড়ে ফেলেছেন আর কি। এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব, হাত উঠায় দেখাই। কিও মানে জোরে কইলেই সাইল, মানে হাসা কইল না মিশা কইল দরকার নাই, জোরে কইছে তো বাস, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। কত পার্সেন্ট? আল্লাহর কাছে আমরা চাই 100% শুনবো, 100% শুনে বাড়ি যাওয়ার আগেই আল্লাহ যেন আমাদের আমলটা পরিবর্তন করে জান্নাতি বানায় দেয়, সকলে পড়েন আমিন। আমি লক্ষ্য করছি ডান দিকে কথা হচ্ছে, আপনারা যখনই কথা বলবেন তখনই আমার কথা বেজে যাবে, এটা তখন বুঝবেন যখন আমার প্রত্যেকটা শব্দ বাজবে, বুঝবেন কথা হচ্ছে। পিছনে কথা হলে এটা আমি আজকের মাহফিলে বলতে চাই নাই, চেয়েছি মাহফিলটা এক ঘন্টা একেবারে একটা তালে চলো, এই তো মাশাআল্লাহ। এখন যে নীরব একটা অবস্থা আছে, এই মাহফিলের স্টেজ করা দরকার ছিল আরো লম্বা, এই যে এতগুলো মেহমান সবাই দাঁড়ায় টাড়ায় আছে, এটা আমার কাছেও খারাপ লাগতেছে, মেহমানদের কাছেও নিশ্চয়ই কষ্ট লাগবে, সামনে থেকে এটা আপনারা মেনটেন করে করবেন পরেন ইনশাআল্লাহ। যারা দাঁড়ায় আছে ওরা চিন্তা করতেছে দাঁড়ায় যেই তো আসি, কথা না বললে কি হয়? আর সবার কাছে মোবাইল, অনেকে ইমোতে ধরে রাখছে, দেখ হুজুর রে আমগো হুজুর ওয়াজ করে, আপনি কি মনে করছেন কথা কন এত সহজ? আল্লাহ একটু বরকত কেড়ে নিলেই সকল মানুষ আধা ঘন্টার মধ্যে নাই হয়ে যাবে। এখন শুনেন কি কয়,
যে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, আধা ঘন্টা লাগবে না মানুষগুলা মুহূর্তের ভিতরে খালি হয়ে যেতে। কাজেই এখনো বা দিকে কথা হচ্ছে, একটা কথা হবে না, ভলান্টিয়ারদের দায়িত্ব খালি হুজুরে ভালো খাওয়ানো না, মাহফিলে আনার আগে কত কিছু খাওয়ায় আর হুজুর খান, গরম পানি লাগলে নেন, কিন্তু মাহফিলে এসে বসে পড়ছে মানে আমাদের দায়িত্ব শেষ, হুজুরে হাজির করে ফেলছি। এখন আপনাদের মূল দায়িত্ব শুরু। একটা মানুষ যদি এখান থেকে হেদায়েত নিয়ে বাড়ি যেতে পারে, এটা আমার সবচেয়ে বড় সফলতা হবে। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের সাদ করেন সূরা আরাফের ভিতরে আল্লাহ ঘোষণা করেন, তাদের জন্য আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানুষের লানত, আল্লাহ লানতের জন্য আমাদেরকে পাঠান নাই, আল্লাহর গোসা নেওয়ার জন্য পাঠান নাই, রাক্ষব এজন্য আল্লাহ পাঠান নাই, আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, এত মায়া করে বানিয়েছেন। নবীজি একদিন উদাহরণ দিলেন, ওই মহিলার দিকে দেখি, যুদ্ধ বন্দী মা, উলাইকা জাযাউহুম কিছু মানুষ সমাজের ভিতরে আছে যাদের উপরে আল্লাহ রাগান্বিত হয়ে আছে, যাদের উপরে আল্লাহর গোসা, আল্লাহর রাগ, যাদেরকে আল্লাহ সহ্য করতে পারেন না। হিসাব মিলায় দেখেন আল্লাহ রাগান্বিত হওয়ার জন্য আপনাকে আমাকে বানান নাই। আল্লাহ নবী একদিন দেখালেন, একজন মা, যুদ্ধবন্দী মা, সন্তানের খুঁজে পাগলিনীর মতো দৌড়াচ্ছে, মা সন্তানকে খুঁজছে, যেখানে ছোট্ট একটা বাবুকে পায় মা কাছে টেনে নিয়েছে, একটু পরে যখন নিজের সন্তান পেয়েছে, মা সন্তানটাকে বুকে আগলে ধরেছে, সন্তানটাকে আদর করছে, খাওয়াচ্ছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা দেখো, এই মা সন্তানকে যেমন আদর করছে, সন্তানকে যেমন মহব্বত করছে, এই মা কি সন্তানকে আগুনে ফেলতে পারবে? সাহাবীরা বলে, না ইয়া রাসূলুল্লাহ, এই মা সন্তানকে আগুনে ফেলতে পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, মা যদি সন্তানকে আগুনে ফেলতে না পারে, যিনি আমার আল্লাহ
তার গোলামদেরকে আগুনে ফেলতে চাবেন না, কিন্তু এমন কিছু গোলাম আছে যাদের উপরে আগুনে ফেলা আবশ্যক হয়ে গেছে। যদি আল্লাহ না ফেলা অন্য জনের উপরে জুলুম হয়ে যাবে, ওই লোকগুলাকে জাহান্নাম না দিলে অন্য জনের উপরে জুলুম হবে। আমার আল্লাহ কারো উপরে এক তিল পরিমাণ জুলুম করবেন না, কারণ যিনি সবচাইতে ন্যায় পরায়ণ তিনি কে? আল্লাহ। সবচাইতে বেশি আদালত যার কাছে তিনি কে? আল্লাহ। সবচাইতে যিনি আদেল তিনি কে? সবচাইতে বড় হাকিম যিনি তিনি কে? সবচাইতে বড় বিচারক যিনি তিনি কে? সবচাইতে যিনি কহ্হার হবেন তিনি কে? ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ। যেদিন আমার আল্লাহ ধরবেন, ধরার মতো ধরবেন, আল্লাহর ধরা বড় কঠিন, এই ধরা থেকে কোন জালেম বাঁচতে পারে না, ঠিক না বেঠি? এখন একটু হিসাব মিলান, সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে আল্লাহর লানত তাদের উপরে, ফেরেশতার লানত তাদের উপরে, মানুষের লানত তাদের উপরে, এমন মানুষ আছে না নাই? এখন আপনি লানত চান না ভালোবাসা চান? কার ভালোবাসা? ফেরেশতাদের ভালোবাসা চাই কিনা? নেককারদের ভালোবাসা চাই কিনা? জোরে বলতে হবে, চাই কিনা? মানুষ যদি আপনাকে ভালোবাসে, আপনি এটা পরিষ্কার ভাবে বুঝে নেবেন, এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই। আমার আল্লাহ যখন কোনো গোলামকে ভালোবাসি, তৎক্ষণাৎ আমার আল্লাহ ডাক দিয়ে জিব্রিলকে বলে, ইন্নি উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। ও জিব্রিল, আমি আমার অমুক গোলামটাকে ভালোবেসে ফেলেছি, কাজী তুমি ভালোবাসো। আল্লাহ যখন ভালোবাসতে জিব্রিলকে অর্ডার করে, জিব্রিল ভালোবাসে, এলান হয়ে যায় ফেরেশতাদের মাঝে, ফেরেশতারা ভালোবাসে, এলান হয়ে যায় মানুষের মাঝে। মানুষ যখন ভালোবাসে, বুঝবেন যিনি ভালোবেসেছেন তিনি কে? আল্লাহ। এই যে আলেমদেরকে মানুষ ভালোবাসে, মুফাসসির কোরআনকে মানুষ ভালোবাসে, মুফাসসিরদের প্রতি মানুষের হৃদয়ের টান, ইসলামকে মহব্বত করার কারণে মানুষের হৃদয়ের টান, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও মানুষ কেঁদে কেঁদে যাদের জন্য দোয়া করে, আল্লাহর কসম তাদেরকে ভালোবেসে ফেলেছে আমার আল্লাহ। জমিনের মানুষ ভালোবেসে ফেলেছে, তারা জান্নাতি, যিনি মাফ করে জান্নাত দিবেন তিনি কে? এখন আপনি একটু হিসাব মিলিয়ে দেখেন, সমাজে চলতে গিয়ে আপনি আল্লাহর ভালোবাসা পেয়েছেন কিনা, মানুষ আপনাকে ভালোবাসে কিনা। যদি মানুষের ঘৃণা আপনার উপরে, মানুষের ক্ষোভ আপনার উপরে, মানুষ যদি আপনাকে মারার জন্য তেড়ে আসে, আপনি যদি কোরআনের মাহফিলে বাধা দিয়ে থাকেন, গুন্ডামি করেন, সন্ত্রাসী করেন, আল্লাহর কসম দুনিয়ার মোমেনরা ভালোবাসে না, ফেরেশতারাও ভালোবাসে না, আল্লাহ আপনাকে ভালোবাসে না, ঠিক না বেঠি? এই জন্য এক নাম্বার, এই ভালোবাসা যদি আপনি অর্জন করতে পারেন, মানুষ যদি আপনাকে ভালোবাসে, বুঝবেন যিনি ভালোবেসেছে তিনি কি? এরপরে দ্বিতীয় নাম্বারে আমার ভাইয়েরা, হুব্বু সামাইল কোরআন, এই কোরআনকে যদি আপনি ভালোবাসেন, এই কোরআনকে যদি আপনি মহব্বত করেন, এই কোরআনকে যদি হৃদয়ের সাথে আপনি বন্ধনে আবদ্ধ করতে পারেন, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে? স্বাভাবিক, যদি আপনি আপনার নেতার কথাগুলো হুবহু পড়েন, মানেন, বোঝেন, নেতা খুশি না বেজা? এই কালামের কথাগুলো কার কথা? জোরে বলেন, কার কথা? এই কোরআন আপনি যত পড়বেন, আল কোরআনু ঘিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু,
এই কোরআন যত আপনি পড়বেন যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। গোটা দুনিয়া এখন কোরআনের কাছে আসছে, আমরা মুসলমান এমন মুসলমান হলাম আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, ঠিক না বেঠি? বিগত স্বাধীনতার 50 বছর পার হয়েছে, আমরা যদি 50 বছরে আল কোরআনের 5টা বিধান বাংলাদেশে এস্টাবলিশ করতে পারতাম, আল্লাহর কসম যিনি আমাদের আরো উন্নতির চরম শিখরে পৌঁছে দিতেন তিনি কি? আল্লাহ। আমরা সব দেখেছি, সব দেখা শেষ, সামনে হবে সারা পৃথিবীতে আল কোরআনের ছায়া তলে সারা পৃথিবী আসবে, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক না বেঠি? এটা আসার জন্য আপনার আমার মানসিক প্রস্তুতি আছে। এখন আপনি আমি সহিভাবে কোরআন পড়তে পারি না, এমন সংখ্যক মানুষের সংখ্যা কম না বেশি? কোরআন পড়লে আবার বুঝি না, বুঝলে আবার মানি না, মানলে আবার মানার মতো মানি না, এমন লোক আছে না নাই? আমার ভাইয়েরা চিন্তা করে, সাহাবাই কেরাম কেমন করে কোরআন মেনেছিল? লাউ দা মিন্নি, যদি আমার কাছ থেকে হারিয়ে যায়, ইকালু বাইরিন, আমার উটের দড়ি যদি হারায় যায়, লাওয়াজাতুহু মিনাল কোরআন, ইবনে আব্বাস বলেন আমার দড়ি যদি হারায় যায়, ওই দড়ি খোঁজার জন্য অন্য কোথাও যাব না, কোরআন থেকে খুঁজব, কোরআন থেকে খুঁজে পাব, কোরআন থেকে আমার দড়িটা আমি ফিরে পাব। বলেন আল্লাহ আকবার। এখন আমরা আল কোরআনের কথা অনেক সময় বলি, টকশোগুলোতেও দেখবেন আমাদের বুদ্ধিজীবীরা কোরআনের কথা বলে, কিন্তু তারাও কোরআনের কথা তাদের পক্ষে যখন লাগবে তখন বলে, কিন্তু আমরা যখন কোরআনের কথা বলি তখন তারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়, ঠিক না বেঠি? তারা অনেক সময় বলে কোরআন থেকে রেফারেন্স দিয়ে আলোচনা করবে, কোরআন থেকে রেফারেন্স দিয়ে আলোচনা করলে আমাদের লাভ না লস? বলেন লাভ না লস? এই কোরআনের প্রতি আমাদের মহাব্বত আছে? সবাই বলতে হবে আছে। এই কোরআন কারিমের একটা আয়াত নয়, একটা শব্দ নয়, একটা হরফ নয়, নুকতার পরিবর্তন করলে কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দুটি হাত তুলে আল্লাহকে দেখায়। আমার এই সমর্থন থাকবে তো ইনশাআল্লাহ। সবাই বলেন থাকবে তো ইনশাআল্লাহ। এই সমর্থন কোরআনের পক্ষে না বিপক্ষে? সবাই বলতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? এই যে আজকে আপনার একটা সমর্থন দিলেন, আর বেশি দূরে না, সামনের পৃথিবী এখন জরিপ করে দেখছে, পিআরসি জরিপ বলছে পৃথিবী যদি 2050 পর্যন্ত টিকে, এই পৃথিবীর সবচেয়ে বেশি যেই ধর্মের ধর্ম মানা মানুষের সংখ্যা বাড়বে সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন আল্লাহু আকবার। এটা আমাদের কথা না, আল্লাহ নবী ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, প্রান্তে প্রান্তে কালেমার বিজয় হবে, কালেমার পতাকা উড্ডীন হবে, এমন সময় আসবে কেউ আটকে রাখতে পারবে না, যিনি কালেমার বিজয় দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। সময়টা একেবারে সন্নিকটে, ওই সন্নিকটে যদি আমি আপনি সংশোধন করতে চাই, বিজয়ের জন্য যদি আমি আপনি প্রস্তুতি নিতে চাই, আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু। যারা এখনো কোরআন পড়তে পারি না, তাফসির মাহফিলে এসেছি, যদি দ্বিতীয় শ্রেণীতে পড়ে এমন একটা বাচ্চাকে যদি আপনি বাসর রাতের গল্প বলেন সে বুঝবে? বলেন বুঝবে? সুতরাং আল কোরআনের সমাজ যদি আমরা কায়েম করতে চাই, এই কোরআন অন্তত আমাদের পড়া শিখতে হবে, বুঝতে হবে, মানতে হবে, তাফসির পড়া বুঝতে হবে, শিখতে হবে, মানতে হবে, রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে, তারপরে যিনি একটি সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে দিবেন তিনি কি? সুতরাং এই পৃথিবীতে যদি আমরা
একটি সুন্দর সমাজ উপহার দিতে চাই, সারা দুনিয়াতে যদি আমরা পরিবর্তন আনতে চাই খেয়াল রাখতে হবে যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ, ঠিক না বেঠি? একটু ইতিহাসের পাতার দিকে তাকায় দেখে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহ তাআলা আনহু এমন একজন সাহাবী যার ঘরে বিশ্ব নবী, একদিন দুই দিন না হিজরত করার পরে তার ঘরের সামনে গিয়ে উটটা থেমে গিয়েছে। আল্লাহ নবীকে তিনি মেহমানদারি করিয়েছেন সুদীর্ঘ সাত মাস, সাত মাস পর্যন্ত মেহমানদারি করিয়েছেন নবীজিকে, মেহমানদারি করি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহ তাআলা আনহু যেদিন থেকে শুনলেন লাতুফতাহান্না কুস্তুনতুনিয়া ফালা নিআমাল আমীরু আমীরুহা ওয়া নিআমাল জাইশু যালিকাল জাইশ, যেদিন থেকে তিনি শুনলেন একদিন কুস্তুনতুনিয়া বিজয় হবে, এই বিজয়ে যে নেতৃত্ব দিবে কতই উত্তম শাসক হবে সে, এই বিজয়ে যে আমির হবে কতই উত্তম আমির হবে সে, যতজন সৈন্য হবে কতই না উত্তম সৈন্য হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 80 উপরে বয়স, তিনি যখন সুযোগ পেলেন এই কুস্তুনতুনিয়া কনস্টান্টিনোপল তুরস্কের এই ইস্তাম্বুল নামক জায়গাটি বিজয়ের কথা যখন তিনি শুনলেন আর দেরি করলেন না, জেহাদের জন্য বের হয়ে গেলেন, জীবন চলে যাওয়ার দ্বার প্রান্তে সকলকে তিনি বলে গেলেন, খ্রিস্টানদেরকে বলে যে কোনো একটা প্রান্তে দাফন করে দিবে, আমার মন বলছে একদিন এই ভূখণ্ডে যিনি কালেমার পতাকা উড়ায় দিবেন তিনি কে? একজন সাহাবী মনের ভিতরে সুপ্ত তামান্না নিয়ে তিনি চলে গেলেন দুনিয়া থেকে, 100 বছর 200 বছর 300 বছর 400 বছর 500 বছর 600 বছর চলে গেছে, সাহাবীর মনে সুপ্ত তামান্না রয়ে গেছে, তিনি নিজে জেহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন ইস্তাম্বুল বিজয় করতে পারেন নাই, কনস্টান্টিনোপল বিজয় হয় নাই, তিনি নিজে তামান্না মনের ভিতরে রেখেছিলেন শহীদ পর্যন্ত হয়েছে, 700 বছর পরে সে তাগরা 21 বছরের একজন যুবক যখন হাদিসটা শুনলেন লাতুফতাহান্নাল কুস্তুনতুনিয়া ফালা নিআমাল আমীরু আমীরুহা ওয়া নিআমাল জাইশু যালিকাল জাইশ, যুবক যখন হাদিসটা শুনলেন তার ভিতরে জিহাদের তামান্না জেগে উঠল, সৈন্যবাহিনী প্রস্তুত করে রণাঙ্গনে রওনা হলেন, গোল্ডেন হর্ন নামক জায়গাটা খ্রিস্টান রাতকে রেখেছিল, বসফরাস প্রণালী দিয়ে গোল্ডেন হর্নটা চেইন দিয়ে আটকে রেখেছিল, সুলতান মুহাম্মদ আল ফাতিহ 21 বছরের যুবক বুদ্ধি খাটিয়ে রাত্রিকালীন সময়ে ঢুকলেন, গাছগুলা কর্তন করলেন, পশু জবাই করলেন, পশুর চর্বিগুলো দিয়ে গাছগুলোকে পিচ্ছিল বানালেন, নৌকাগুলা প্রবাহিত করে দিলেন, যেই নৌকা পানির মধ্যে চলার কথা পিচ্ছির চর্বির কারণে গাছের উপরে দিয়ে চলা শুরু করলো, মুসলমানরা ঢুকে গেলেন ওই কনস্টান্টিনোপল ওয়ালের ভিতরে, খ্রিস্টানরা আগুন ছেড়ে দিল, গোলা ছাড়ল, কামানের গোলা গোলা নিক্ষেপ করলেন, তেল পুরে পুরে ছেড়ে দিলেন, রক্তে রঞ্জিত হয়ে গেল, তারপরেও যুবকরা পিছপা হয় না, 21 বছরের যুবককে দিয়ে 700 বছর পরে যিনি রাসূলুল্লাহর হাদিসটাকে বাস্তবায়ন করে দিলেন তিনি কে? ও যুবকেরা, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, আল ইসলামু কায়িমুন বিকা ওয়া বিদুনিক,
ইসলাম আমার মতো একজন দুজন যুবক যদি চায় তারপরেও ইসলামের বিজয় হবে, আমি আপনি যদি বিরোধিতা করি তারপরেও যিনি ইসলামের বিজয় দান করবেন তিনি কে? আল্লাহ। ইসলামের বিজয় দান করবেন তিনি কে? আল্লাহ। উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলেন কে? আল্লাহ। আপনি যদি বিরোধিতা করেন ইসলামের বিজয় আসবে কি আসবে না? আসবে। আসতে বললেন কেন? আসবে। আসবে। তোমার মতো গুন্ডা সন্ত্রাস বদমাশ মিলে যদি ইসলামের বিরোধিতা করো ইসলামের বিজয় কাটকে রাখতে পারবে না, যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। বিজয় আসবে, সেই বিজয়ের জন্য আপনাকে আমাকে ইসলাম ডাকছে। আজকের এখান থেকে সিদ্ধান্ত নিব, ওয়ালাকিন ইজআল্লাকা লাবিনাতুন ফি হাযা সারহিল আযীম। আল কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেতে হবে, জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করতে হবে, তারপরেও কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে, ঠিক না বেঠি? ইমানের পট্টা একেবারে পুষ্প কাননে কখনো সাজানো ছিল না, কণ্ঠ কাকীর্ণ পথ, এই পথকে মারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় অর্জন করেছিলেন, সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করেছিলেন। 21 বছরের যে যুবকের কথা শুনালাম তিনিও বিজয় অর্জন করেছিলেন কণ্ঠ কাকীর্ণ পথকে পাড়ি দিয়ে, ঠিক না বেঠি? যিনি বিজয় দিয়েছিলেন তিনি কে? বয়স জানি কত? কথা কয় না কত? এখন এখানে আমি দেখতে চাই 15 থেকে 30 বছর যাদের, তোমরা একটু চিৎকার মেরে বলো তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ভয় আছে? কিসের ভয় বলেন? কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? এই জন্য দ্বিতীয় যে পয়েন্টটাতে আমরা কথা বলছি সেটা হচ্ছে হুব্বু সামাইল কোরআন। এই কোরআনের প্রতি যদি আমার আপনার মহব্বত থাকে, যিনি বিজয় দিবেন তিনি কি? এখন কোরআনের প্রতি আমাদের মহব্বত আছে? আজকের এখান থেকে যাওয়ার আগে সিদ্ধান্ত নিব, এই কোরআন পড়বো, মানবো, শিখবো, তাফসির পড়বো, মানবো, বুঝবো পরেন ইনশাআল্লাহ, রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিব পরেন ইনশাআল্লাহ। এটাতে কেন যে মানুষের দ্বিমত আমি চিন্তা করে পাই না। আচ্ছা, কোরআন যদি এস্টাবলিশড হয় খ্রিস্টানদের অসুবিধা হবে? হিন্দুদের অসুবিধা হবে? বৌদ্ধদের অসুবিধা হবে? ইহুদিদের অসুবিধা হবে? কারণ এই কোরআন সবার জন্য যিনি নাজিল করেছেন তিনি কি? আল্লাহ। 3 নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, ইত্তেবাউস সুন্নাহ, নবীর সুন্নাতকে অনুসরণ করেন, নবীর সুন্নাত মানলে যিনি ভালোবাসবেন তিনি কে? قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله নবীর সুন্নাত মানবেন যিনি ভালোবাসবেন তিনি কে? আল্লাহ। এই যে এখন ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, এসে গেছে, এসে গেছে এই ভ্যালেন্টাইন্স ডে, এটা যারা পালন করবে শয়তান মহা খুশি, শয়তান মহা খুশি। একজন ধর্মযাজক তার মৃত্যুবার্ষিকী আপনি পালন করলেন, শিববরণ বিশিবরিন, খ্রিস্টানকে আপনি বিগতে বিগতে অনুসরণ করলেন, এমন মুসলমান আছে না নাই? মুসলমানের সন্তান দাবি করে ভ্যালেন্টাইন্স ডে যারা উদযাপন করে তারা বস্তুত পক্ষে খ্রিস্টান
জীবনকে বিগতে বিগত অনুসরণ করে, ঠিক না বেঠি? কোরআনের মাহফিলে যারা তোমরা এসেছো তরুণেরা, তোমরা এই ভ্যালেন্টাইন্স ডে কে লাথি মারো, মুসলমানের সাথে এর কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক না বেঠি? এখন তোমার স্ত্রী যদি ভ্যালেন্টাইন্স ডে তে ফুল চায়, তুমি প্রয়োজনে এর পরে তিন দিন একাধারে ফুল এনে দিবা, কিন্তু ওই দিন কোনো ফুল নেই, ঠিক আছে কিনা? কারণ এই যে ভ্যালেন্টাইন্স ডে প্রথম শুরু হয়েছিল লুপার কালিয়া নামক একজন, লুপার কালিয়া নামক মূর্তিকে কেন্দ্র করে ওই মূর্তির জন্য প্রথমে পশু জবাই করা হতো, একটা মেয়েকে লটারি করা হতো মেয়েটা কার ভাগ্যে পড়বে দেখার জন্য, একটা ছেলের ভাগ্যে ফেলানো হতো এটা এক বছরের জন্য। আবার আরেকটা ভ্যালেন্টাইন্স ডে আসলেই এই মেয়ে আর ওই ছেলের সাথে থাকতো না, অন্য ছেলের সাথে চলে যেত, এতে খুশি কে? কথা কয় না, এতে খুশি কে? চরিত্র বিধ্বংসী এই চিন্তা চেতনা সারা পৃথিবীতে ইস্টাবলিশড হয়েছে, ইস্টাবলিশড এমন ভাবে হয়েছে সারা দুনিয়ায় তাকায় দেখেন, এক বছর যারে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করলেন, পরের বছর সে আর আপনার সাথে নাই, ঠিক না বেঠি? এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। যারা আজকে থেকে ভ্যালেন্টাইন্স ডে কে থুতু মেরে দিন, এই দিনটাকে উদযাপন করার নিয়ত বাদ দিয়ে দিবেন, তারা জেনে রাখবেন তাদের জন্য একজন ভ্যালেন্টাইন্স ডে এর জন্য অপেক্ষা করছেন, তিনি কে? ভালোবাসা দিবস, যিনি আপনাকে ভালোবাসবেন সরাসরি, তিনি কি? কারণ কি, আপনি ওই মুশরিকদের পথ থেকে বের হয়ে এসেছেন কার ভালোবাসায়? আল্লাহর এবং তার রসুলের ভালোবাসায় আপনি আসার কারণে, যিনি আপনার জন্য অপেক্ষায় আছে তিনি কি? আগামী দিন আমরা ভালোবাসবো কাকে? বলেন আল্লাহকে এবং তার রসুলকে, রাজি আছেন মুসলমান? যেই রসুল আমার আপনার জন্য মনটা নরম করে দিয়ে শুনেন, যে রাসূল আমার আপনার জন্য সারাটা জীবন সিজদায় পড়ে পড়ে কেঁদেছেন, আম্মা জান বলেন প্রায় রাতে আমার ঘুম ভেঙে যেত নবীজির কান্নার কারণে, আমি আমার কানটাকে রহমাতুল্লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম, আমি যখন আমার কানটাকে রহমাতুল্লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম আল্লাহর নবী জবান খুলে খুলে বলছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। শুধু দুনিয়াতেই বলেছেন তা নয়, এমনকি কিয়ামতের দিন নবীজি বলবে, শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমি নবীর শাফাত আমার উম্মতের জন্য, যারা গুনাহ করে ফেলেছিল, অন্যায় করে ফেলেছিল, কিন্তু আমি নবীকে ভালোবেসেছিল, আমার আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, আজকে আমি শাফাত করব, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন, তিনি কে? ও নবীর উম্মতেরা চিন্তা করে দেখেন, আমরা যেমন নবীজিকে জীবনে দেখি নাই, আমার আপনার নবী জীবনে কোনো দিন আমাকে দেখে নাই, জীবনে কোনো দিন আপনাদেরকে দেখে নাই, না দেখে নবী কেমন মহাব্বত করে ফেলেছে আমাকে আপনাকে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আমার মনটা বড় চাপ, যদি আমি এক নজর আমার ভাইগুলাকে দেখতে পেতাম, মনটা বড় চায় যদি ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ভাই কারা, কাদেরকে দেখতে চান? নবীজি বললেন, আমার ভাই তো তোমরা না, বাল আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী, আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনদিন আমি নবীকে দেখে নাই, তারা হবে আমার ভাই। বলেন আল্লাহু আকবার,
সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে তাদেরকে চিনবেন? আল্লাহ নবী বললেন, কুরআন মুআজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলো যখন জকজক করে উঠবে, চকচক করে উঠবে, ওজুর পানিগুলো দেখে আমি নবী চিনব, আমি বলবো এটা আমার ভাই, এটা আমার উম্মত। যখন শাফাত করবে, ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? নবীর উম্মতের একটু চিন্তা করে নবীজি তিনবার বললেন, সুম্মা তুবা, সুম্মা তুবা, সুম্মা তুবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের এমন সৌভাগ্য কাদের জন্য আপনি বললেন? আল্লাহ নবী বললেন, তাদের জন্য জান্নাতের সৌভাগ্য, মান আমানা বি ওয়ালাম ইয়ারানি, আমার যে উম্মত জীবনে কোনদিন আমি নবীকে দেখে নাই, না দেখি ইমান এনেছি, দিনের পথে চলেছে, কালেমার পথে চলেছে, ওই উম্মতের জন্য সাজারে তোবার নিয়ামত যিনি রেখে দিয়েছেন তিনি কি? আমরা কি উম্মত হওয়ার জন্য রাজি? জীবনের সকল ক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করতে রাজি? আমার মনে হয় খুব কষ্ট হয়ে যাচ্ছে অনেকে, আপনারা আসেন তো, আমি দেখতে পাচ্ছি চার পাঁচজন এখন একত্রে আসতেস, অনেকে হুন্ডায় আসতেস, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর আধা ঘন্টা লিল্লাহে তাকবীর, আমরা আসি কয় নাম্বারে? তিন নাম্বার। সবাই বলেন কত নাম্বার? আর দুইটা নাম্বার বাকি আছে, শুনি যান কামে লাগব, শুনবেন নি ইনশাল্লাহ, তো জোরে কইতে পারলেন না, আমার বাড়ি কোনায়? ও মা রে বা, একজনে কই লক্ষ্মীপুর হইছো, ও একজনে কই ফেলেছে নরসিংদী, কি ও হ্যাঁতে ঠিক কইছে আর কি, নরসিংদী কইছেন কে দেখি? মাশাআল্লাহ, উনি আমার প্রিয় শ্রোতা, বোঝা গেছে। কিন্তু আমি নরসিংদী বাড়ি হলেও নোয়াখালীর বাসাটা আমার হৃদয়ে একেবারে গেঁথে আছে, আলহামদুলিল্লাহ। কি আপনারা আলহামদুলিল্লাহ কইতে পারলেন না? এই জন্য গেঁথে আছে কারণ আপনাদেরকে আমি মহাব্বত করি, ভালোবাসি। কার জন্য? চতুর্থ নাম্বারে আমার ভাইয়ের আল ইবতিলাব, আল্লাহর কাছে যদি প্রিয় হতে হয় পরীক্ষা দেওয়া লাগবে, যারা প্রিয় হয়েছে প্রত্যেকে পরীক্ষা দিয়েছে, যিনি কবুল করেছেন তিনি কে? তবে পরীক্ষা দেওয়াটা সহজ না কঠিন? অনেক কঠিন পরীক্ষা। যে কি কঠিন, যার উপরে আসে সে বোঝে। হঠাৎ করে সেদিন আমি পরীক্ষার আয়াত তেলাওয়াত করলাম, কক্সবাজারে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমি চিন্তা করলাম, আল্লাহ, এটা একটা সামান্য মালের পরীক্ষা। এরপরে ওই দিন কিশোরগঞ্জে আলোচনা করলাম পরীক্ষা নিয়ে, আবার পরীক্ষা। আল্লাহ দেখতেছেন বান্দা পরীক্ষার কথা বললা, কদ্দুর পরীক্ষা দেওয়ার জন্য তুমি প্রস্তুত আছ? চিন্তা করেন, আজকে যদি আমাকে আটকে ফেলা হয়, আজকে যদি আমার জন্য সামনে আমার বন্ধ হয়ে যায়, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো ইমান আমাদের কতজনের আছে, ঠিক না বেঠি? মানসা বা সাইবাতান ফিল ইসলাম, দিনের জন্য জুলুম নির্যাতন সহ্য করা লাগবে, কণ্ঠকাকীর্ণ পথ মারি দিন বিজয়ে সংগ্রাম করা লাগবে, দাড়ি পেকে যাবে, দাড়ি সাদা হয়ে যাবে, আপনার নিচে কণ্ঠকাকীর্ণ পথ এমন হয়ে যাবে জমিন মনে হবে সংকীর্ণ, ওই অবস্থায় আপনি টিকে থাকলে যিনি আপনাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আর এই পুরা পথের ভিতরে একটা স্লোগান থাকবে, আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হবে আমাদের পক্ষ থেকে, যিনি বিজয় করবেন তিনি কে? আল্লাহ। বিজয় অর্জন করা কিন্তু আমার কাজ না,
আমার কাজ শুধু চেষ্টা করা, আমার কাজ শুধু আল্লাহকে গোলাম হিসেবে দেখানো, আল্লাহ চেষ্টা আমার আছে, এই চেষ্টাটুকু করলে যিনি বিজয় করবেন তিনি কে? আল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার পর পরীক্ষা দিয়েছেন, তিনি হয়েছেন হাবিবুল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষা দিচ্ছেন কঠিন পরীক্ষার মধ্যে, অন্যতম কঠিন পরীক্ষা হলো সন্তানের গলায় ছুরি চালানো। বাবা হয়ে যখন ছুরি চালাচ্ছে, ছোট্ট ইসমাইল ছুরিকে ভয় করে নাই, কারণ এই ছুরিটা যার অর্ডারে চালানো হচ্ছে তিনি কি? আল্লাহ। একবারের জন্য ভয় পান নাই, ওই যে ছোট্টবেলাতে একটা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, নবী ইব্রাহিম কে আল্লাহ খলিলুল্লাহ বানায় দিয়েছে, ছোট্ট ইসমাইল কে আমার আল্লাহ যাবিহুল্লাহ বানায় দিয়েছে, নবী মূসা আলাইহিস সালাম কে পরীক্ষা নি আমার আল্লাহ কালিমুল্লাহ বানায় দিয়েছে, আমার নবী কে পরীক্ষা নি হাবিবুল্লাহ আল্লাহ বানায় দিয়েছে, আর নবীর উম্মতদের কে পরীক্ষা নিয়ে আব্দুল্লাহ বানায় যিনি জান্নাত দান করবেন তিনি কে? দৃষ্টান্ত দিলে একেবারে সহজ লাগবে আপনাদের কাছে, দুই ব্যক্তির দৃষ্টান্ত, কষ্ট হচ্ছে না তো? কয় ব্যক্তি? একজন হচ্ছে সবচেয়ে দুনিয়ার জীবনে ধনী, টাকা পয়সাওয়ালা, ফেজ বেলুওয়ালা ব্যক্তি, তাকে আল্লাহ ডেকে আনবেন। যেই লোকটা ইমান আনে নাই, সম্পদশালী ছিল, শান্তি সুখ সব ছিল দুনিয়ার জীবনে, আল্লাহ তাকে ডেকে আনবেন। অন্যদিকে সবচেয়ে মজলুম, দিনের জন্য, কালেমার জন্য, ইসলামের বিজয়ের জন্য যিনি সবচেয়ে মার খেয়েছে, ওই মজলুমকে আল্লাহ ডেকে আনবেন। এমন নবীর কবর আমার ছোট্ট জীবনে জিয়ারত করেছি, ইয়াহিয়া আলাইহিস সালাম। ইয়াহিয়া আলাইহিস সালামের মাথা এক জায়গায় দাফন করা হয়েছে, দেহ আরেক জায়গায়। আল্লাহ দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দিয়েছে। কোরআন নবী আম্বিয়ানিহিমুস সালামদেরকে চিরে ফেলা হয়েছে, এত জুলুম করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, লোহার চিরুনি দিয়ে আছড়ে ফেলা হয়েছে, গোস্ত আলাদা করা হয়েছে, হাড় আলাদা করা হয়েছে, এত পরীক্ষা দিন বিজয়ের জন্য নবী আম্বিয়ানিহিমুস সালামরা দিয়েছে, কালেমার বিজয়ের জন্য এত পরীক্ষা এসেছে, আমার নবী পরীক্ষা দিয়েছেন। সেদিন আল্লাহ সবচাইতে মাজলুমকে ডাকবেন যে সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছে। আল্লাহ সেদিন বলবে জাহান্নামীকে, দুনিয়ার সবচাইতে সুখী ব্যক্তিকে, ইকমিসুহু গামসাতাম মিনান নার, এক নজর জাহান্নামটা দেখানো, জাহান্নাম দেখাতে নিয়ে যাবে। আর সবচেয়ে মজলুম আল্লাহর কাছে যার মজলুম হওয়াটা প্রিয় হয়ে গেছে, আল্লাহ বলবে গোলামটাকে এক নজর জান্নাতটা দেখায় আনো। একজনকে জান্নাত দেখাতে নিয়ে যাবেন, অন্যজনকে জাহান্নাম দেখাতে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রশ্ন করবেন, জাহান্নাম থেকে যে এসেছে দুনিয়ার সবচেয়ে সুখী, আল্লাহ বলবে হাল আসাবাকা কত্তু নাঈম, জীবনে কোন সুখ, কোন শান্তি, কোন নিয়ামত তোমার মনে কি আছে? একটা বার আমি আল্লাহকে শোনাও তো দেখি। এক নজর মাত্র জাহান্নাম দেখেছে, লোকটা বলবে মা সাবানি কত্তু নাঈম, ও আমার আল্লাহ জীবনে কোনদিন কোন সুখ দেখি না, শান্তি দেখি না, নেয়ামত জীবনে কোনদিন কোন কিছু ভোগ করি নাই, বলেন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বলবে মাজলুম সবচেয়ে জুলুমের শিকার হয়েছিলি, কারাবরণ করেছিলি,
তোর হাত কেটে নেওয়া হয়েছিল, পা কেটে নেওয়া হয়েছিল, চোখ উপড়ে ফেলা হয়েছিল, নারী মুড়ি বের করে ফেলা হয়েছিল, তোর মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে, বাবাকে সন্তান শূন্য বানানো হয়েছে, তোর সন্তানটা আব্বা আব্বা বলে কবরের সামনে গিয়ে কত কেঁদেছে। আজকে বলতো দেখি, হাল আসাবাকা কত দুরুন আও বালা, একটা কষ্টের কথা আমাকে বলতো দেখি। লোকটা সেদিন চিৎকার করে বলবে, মা আসাবানি কত দুরুন আও বালা, আমার আল্লাহ, জীবনে কোনো দিন কোনো কষ্টের কথা আমার মনে নাই, কোনো দুঃখের কথা আমার মনে নাই, কোনো যন্ত্রণার কথা আমার মনে নাই, সব আমি ভুলে গিয়েছি। এক মুহূর্ত জান্নাত দেখার কারণে সবচেয়ে মজলুম যদি ভুলে যান শহীদদেরকে, যিনি মৌতের আগেই জান্নাত দেখান তিনি কে? চিল্লায় বলেন মুসলমান, তিনি কে? আউয়ালু কাতরাতিন মিন দামিহি, এক ফুটা রক্ত পড়া লাগি শহীদকে, যিনি ওয়ায়ুরা মাকাদাহু মিনাল জান্নাত, জান্নাতের বাড়ি যিনি দেখা দেন তিনি কে? দিন বিজয়ের জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি, বলেন রাজি। পরীক্ষাগুলোতে সহ্য করতে রাজি, বিপদ আসলেও ইসলামের পথে থাকতে রাজি। আমার ভাইরা, জীবনে অনেক সুখে আছি আমরা, 92% মুসলমানের দেশে অনেক ভালোই আছে। তাকায় দেখেন উইগুরের মুসলমানের দিকে। আজকে যদি আলেম ওলামা হক কথা না বলে, এই দেশ উইগুর হতে সময় লাগবে না, উইগুর হতে সময় লাগবে না, ঠিক না বেঠি? বদ্বীপের মতো ছোট্ট দেশ, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, আশেপাশের দেশগুলা মুসলমানদেরকে ভালোবাসে না। এই যে আমরা আজকেই পত্রিকায় দেখেছি, বলতেছে তারা যদি আবার ক্ষমতায় আসে আমাদের পার্শ্ববর্তী দেশে, আমি নাম নিলাম না, কারা? আরে না, হ্যাঁ, ভারতে। কোন বাংলা? হ্যাঁ, পশ্চিম বাংলার সামনে যে নির্বাচন, এই নির্বাচনে একদল বলতেছে যদি আমরা ক্ষমতায় আসি বাংলাদেশে একটা পাখিও ঢুকতে দিব না। তাহলে তারা আমাদের কি বন্ধু না শত্রু? এমন একটা অবস্থার মধ্যে থেকেও যদি মুসলমান আপনি ঘুমায় থাকেন, এখনো যদি আপনার ভিতরে ইমান দীপ্ত চেতনা জাগ্রত না হয়, সামনে ভয়ঙ্কর দিন আমার জন্য অপেক্ষায় আছে, ঠিক না বেঠি? তাকে দেখেন মুসলমান, মায়ানমার থেকে যারা আসছিল ওই সমস্ত মহাজির, আজকে তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, তারা অনেক খ্রিস্টান হয়ে যাচ্ছে মুসলমান। আমার দেশের মুসলমান এখন খ্রিস্টান হয়ে যাচ্ছে। এক সময় বাগদাদের মানুষগুলো চিন্তা করতে পারে না একদিন তারা তছনছ হয়ে যাবে, বাগদাদের ঐতিহ্য এভাবে ঘুরিয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, বাগদাদ চিন্তাও করতে পারে নাই, নাম নিশান আল্লাহ মুছে দিয়েছে, ঠিক না বেঠি? হিসাব করে দেখবেন উজবেকিস্তান, তুর্কিমিনিস্তান, কিরগিজিস্তান, তুর্কিস্তান,
এই দেশগুলার মধ্যে একজন দুইজন না, একজন দুজন নয়, উল্লেখ করার মতো হাজার হাজার আলেম ছিল, হাফেজে হাদিস ছিল, শাইখুল হাদিস ছিল, আলেমরা জবান বন্ধ রাখার কারণে ওই দেশগুলার ভিতরে মুসলমানদের ঐতিহ্য এখন বিলীন হয়ে গেছে, ঠিক না বেঠি? আমি আপনি যদি আমার দেশের স্বকীয়তা বজায় রাখতে চাই, এখন থেকে জাগ্রত হতে হবে, হকের সাথে পথ চলতে হবে, ঠিক না বেঠি? পরীক্ষা আসবে আমার ভাইয়েরা, এই পরীক্ষার পরই পরীক্ষা যত কঠিন হবে, রেজাল্ট যিনি মুসলমানদের পক্ষে দিবেন তিনি কি? দেখবেন অনেক সময় পরীক্ষার প্রশ্ন যখন একটু সহজ করা হয়, তখন কেন্দ্র থেকে বলে দেয় যে পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে, খাতা কঠিন করে দেখেন, নাহলে সব বেশি বেশি এ প্লাস পাবে, অবস্থা খারাপ। আর যখন পরীক্ষা কঠিন হয়, তখন বলে দেয় খাতা সহজ করে দেখেন। এখন পরীক্ষা কঠিন হচ্ছে যিনি সামনের দিন মুসলমানদের জন্য সহজ করে দিবেন, তিনি কে? কয় নাম্বার? জোরে কন। আর 15 মিনিট আসেননি, কেডা কেডা যাইবেন হাত তুলেন। ও আল্লাহ, একজন উড়ি যার না, চলি আইব তো, আইব ইনশাল্লাহ। আর বেশিক্ষণ না, 15 মিনিট, অনেক দূর দারাজ থেকে মানুষ আসছে, আমারও অনেক দূরে যাওয়া লাগবে। ও মারে, আচ্ছা যেতে ফজর ফজর কইছে, ঠিক আছে নি? ওমা কি ঠিক আছে, আমি জিগেছি হিগে ঠিক আছে নি? আমরা কইব না, ও যে মাথার ডিস্টার্ব হয়ে গেছে, আমরা এটা না কই আমরা উল্টা কইতেছেন। ওমা আপনি আসেন তো ইনশাল্লাহ। কত নাম্বার? কত? এরপরে আসেন আমার ভাইয়েরা পঞ্চম নাম্বারে। পঞ্চম নাম্বারে হচ্ছে, আল্লাহ আপনাকে যদি ভালোবাসে, মৌতের আগে আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে? আল্লাহ আপনার কাছ থেকে ভালো ভালো কাজগুলা নিবে। যেই যুবকেরা নিজেদের খেয়ে নিজেদের পরে দিনের জন্য দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, মানিক বাল্লাত কদামা হুফি সাবিলিল্লাহ, আল্লাহর কসম, যারা তোমরা দিনের পথে দাওয়াত দাও, হারামাহুল্লাহু আলাইহিন নার, তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? অন্য হাদিসের ভিতরে এসেছে, সামিনান নাহার, দিনের যে কোনো একটা অংশে তুমি যদি ইসলাম বিজয়ের জন্য দাওয়াত দাও, যিনি তোমার জন্য দিন বিজয়ের দাওয়াতের কারণে জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? আমরা কি জাহান্নামের আগুন হারাম বানাতে রাজি? জোরে বলেন, জাহান্নামের আগুন হারাম বানাতে চাই? আমার ভাইয়েরা, কিভাবে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবেসেছে? শেষ সময় এসে, মৌতের কালে এসে, আপনার আমার জবান থেকে যখন কালেমা নসিব হবে, আইয়ুওয়াফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে কোন না কোন একটা ভালো কাজ যদি আপনি করতে পারেন, বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে? অনেকদিন ধরে চিন্তা ভাবনা করে আপনাদের জন্য একটা আলোচনা রেডি করেছি, সে আলোচনাটা হচ্ছে যাদের জন্য জাহান্নামের আগুন হারাম, এই শ্রেণীগুলোর কথা শুনে বাড়ি যাব, এই আমলে নিজেদেরকে নিয়ে আসব, যত কষ্টই হোক জাহান্নামের আগুন হারাম বানাবো পরে ইনশাআল্লাহ। রাজি আছেন? কে কে রাজি নাই? মাশাআল্লাহ, মনোযোগ যে এত সুন্দর হয়েছে, আমি চিন্তা করছিলাম যে অন্তত 2-3 জন হাত উড়াই ফেলাইব, কেউ উড়ান নাই তো? এবার মন নরম করে দেন সবাই, এবার মনটা নরম করে দিই, আল্লাহর জন্য আজকে একটু চোখের পানি ছেড়ে বাড়ি যাবো পরে ইনশাআল্লাহ। রাজি আছেন? যারা দাঁড়ায় আছেন, কষ্ট হচ্ছে না তো? আর 15টা মিনিট, যুবক একজন মাথা লড়াইছে, হুজুর কষ্ট হয় না? আপনাদের কষ্ট হচ্ছে না তো? এতে করে জিগেছি, কষ্ট হয় না তো? দাঁড়া রয়েছেন যে, আচ্ছা এবার আসেন। এক নম্বরে যদি জাহান্নামের আগুন হারাম বানাতে চান, এখান থেকে সিদ্ধান্ত নেন,
আপনি আমি জাহান্নামের আগুন হারাম বানাতে পেরেছি কিনা। নবীজি মুআজ রাদিয়াল্লাহ তাআলা হুকে ডাক দিয়েছেন, ইয়া মুআজ। মুআজ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক। আবার নবী ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক। আবার ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক। নবী আপনার খিদমতে মুআজ হাজির। তিন তিনবার বললেন। মুআজ বুঝলেন গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর নবী এখন বলবেন। আল্লাহর নবী মনোযোগ আকর্ষণ করলেন। এবার নবী বললেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি। অন্তর থেকে যদি কেউ সাক্ষী দেয়, আমার একক মালিক যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই। আল্লাহ ছাড়া কেউ আমাকে পাললে ওয়ালা নাই। আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নাই, আইনদাতা কেউ নাই। একমাত্র যিনি আইনদাতা বিধানদাতা তিনি কে? ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথার সাক্ষী আল্লাহর যে গোলাম দিবে, সিদকান মিন কলবিহি, অন্তর থেকে দিবে। হারুম আলাইহিন নার ও হারুমাতিন নারু আলাই, জাহান্নামের আগুন তার জন্য হারাম। জাহান্নামকে বলা হবে, কোশ্চেন কালেও ধরতে পারবি না, তুই তাকে ধরা তোর জন্য হারাম বানায় দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এখন সিদকান মিন কলবিহি, অন্তর থেকে আপনি ইমানদার কিনা কেমনে বুঝবেন? আপনার দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু আপনাকে বলা হলো, যদি এখন ইমানের পথে কথা বলো, ইসলামের পথে কথা বলো, তোমাকে আগুন জ্বালায় দেওয়া হবে, আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। লোকটা সঙ্গে সঙ্গে বলবে, আহাব্বু ইলাইহি আইয়ার জিআব মিন আইয়ার জিআইলাল কুফর, আগুনে ফেলে দাও, তারপরে আমি কুফরি করব না, তাগুতের কাছে মাথা নত করব না, বাতিলের কাছে মাথা নত করব না, ইমানের উপরে থাকব। তোমরা মারো, তোমরা কাটো, এমন ইমান হলে যিনি জান্নাতি বানাবেন তিনি কে? এখন কয়জন এমন ইমানের অধিকারী আছে? এই ইমানের অধিকারী যদি আমরা হতে পারি, তাগুতের সামনে, কুফুরের সামনে যদি মাথা নত না করি, আমি আমার ইসলামকে বড় মনে করে যদি আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখি, ইমানের পথে যদি অবিচল থাকি, যিনি আমাকে বিজয় দিবেনই দিবেন তিনি কে? আল্লাহ। জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কথা কি আমার? না। নবীজি জোরে বলেন, কার? আল্লাহর নবীর। সবাই বলেন, কার? আল্লাহর নবীর। এই হাদিসটি এসেছে সহিহ বুখারীতে 128 নম্বর হাদিসে। আমার বানানো কোনো কথা না, সরাসরি হাদিসের বক্তব্য। আইউল কা ফিন নারি ফায়ুহরাক আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ফিল কুফর। তাইলে আমরা কুফরির পথে হাঁটব না ইমানের পথে হাঁটব? মায়ের খেলে কথা কয় না, মায়ের খেলে কোন পথে? জুলুম নির্যাতন করলে কোন পথে? এরপরে আসেন আমার ভাইয়েরা দ্বিতীয় নম্বরে। আসেন তো আপনারা, সময় লাগবে বেশি তিন বেশি 5 মিনিট, কমেনি 5 মিনিট থাকিয়েন। আরে এত লম্বা ওয়াজ শুনি লাভ নাই তো, ওয়াজের মধ্যে এখন কত ওয়াজ আইছে না, ওয়াজের মধ্যে এখন কত ওয়াজ আসছে, ও আল্লাহ রে আল্লাহ। ওয়াজ দেখলে এখন মানুষ নিজে কয়, হুজুর এখন কি ওয়াজ নি না আওয়াজ, আমি কি আর বলবো, এমন এমন ওয়াজ আসছে। আহারে টিকটক হেতেরা করে আম করে লই, বুঝেন না কি ওয়াজ করছি আমরা, এমন কি মেয়েরা পর্যন্ত আমাদের ওয়াজ দিয়ে এরপরে হেতেরা ফোলা সাজি যায়। আবার হেরা নিজেরা নিজেদেরকে নাম দেয় টিকটক বয়।
এই যে অবস্থা এখন আমরা তৈরি করে দিচ্ছি, ওয়াজের এই সুন্দর আয়োজন মানুষকে হেদায়েতের দিকে ডাকার আয়োজন, ঠিক না বেঠি? এটা আমরা নষ্ট হতে দেব না পরের ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল আমার মুরব্বী বলতে পারবে, উনি আমার দাদা সমতুল্য একজন আলেম, আপনাদের এলাকার মুরব্বী মানুষ। উনাদের সময় যখন মাহফিল হতো তখন আলেমদেরকে পালকি দিয়ে নিয়ে আসতো, ঠিক কিনা? আমি দেখিনি, কিন্তু উনারা দেখছে। উনারা আমাদের বয়সের প্রবীণ, আমি কি মিথ্যা বললাম? পালকি দিয়ে মানুষ 20 কিলোমিটার দূর থেকে আলেমদেরকে নিয়ে আসতো। সুতরাং ওয়াজ মাহফিল, এটা অনেকে দেখবেন বলে যে ইদানিং কালে ওয়াজ আর ওয়াজ হচ্ছে, আমাদের দেশের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। আমার দেশের সংস্কৃতি গান বাজনা নয়, আমার দেশের সংস্কৃতি ইসলামী সংস্কৃতি, আমার দেশের সংস্কৃতি শীতকালীন মাহফিলের সংস্কৃতি, ঠিক না বেঠি? তাদের ভালো লাগতো কোনটা জানেন? আজকে রাতে যদি একটু ভ্যালেন্টাইন্স ডে কে উৎসর্গ করার জন্য ডিজে, কি যে আরো জোরে কোন কি যে ডিজে যদি আজকে আয়োজন করত, কালকে ধর্ষণের সংখ্যা বাড়তো না কমতো? তখন আবার এই মানুষগুলাই ব্যানার নিয়ে দাঁড়ায় যেত, যাহারে এই যে অবস্থাটা আসলো, দেশের যুবকদের চরিত্র খারাপ হয়ে গেছে, এই চরিত্রগুলো ভালো করা দরকার। ভালো যদি করতে হয় এই মাহফিলের দিকে কোরআনের দিকে আসতে হবে, ঠিক না বেঠি? নতুবা আপনারা দেওয়ালে দেওয়ালে যেভাবে লিখে রাখেন মাদককে না বলুন, ওটার দিকে কোনো মদখোর, ইয়াবা খোর, ফেন্সিডিল খোর, প্যাথিডিন খোর, গাঁজা খোর কেউ তাকায়ও দেখে না। কারণ যখন সে নেশা করে তখন সে অন্ধকারে থাকে, নেশা করার পরেও সে অন্ধকারে থাকতে চায়, কারণ সে আর আলোর দিকে আসতে চাইলে সে নেশা করতে পারতো না, ঠিক না বেঠি? এই জন্য আপনারা যাদের জন্য লিখে রাখেন, লিখে রাখে লাভ নাই, আপনাদেরকে কোরআনের কাছে আসতে হবে। যিনি পরিবর্তন দিবেন তিনি কে? এরপরে আসুন দুই নম্বরে আমার ভাইরা, আইনা নিলা তামাসসুহু মান্নার, দুইটা চোখকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? দুইটা চোখকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখ মাওলার ভয়ে, আমার আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে হৃদয় গলে চোখ থেকে পানিগুলো ঝরে, ওই চোখের মালিককে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন তিনি কে? আল্লাহর নবী এত পরিমাণে কাঁদতে, আম্মা জান বলছেন এক রাত্রির ঘটনা শোনো, আমি দেখলাম নবীজি কাঁদছেন, নবীজি কাঁদছেন আর কাঁদছেন। আমি বললাম ইয়া রাসূল আল্লাহ এত পরিমাণ কেন কাঁদছে? নবীজি বললেন আয়েশা এমন একটা আয়াত আল্লাহ নাজিল করেছে, ফাকাইফা ইযা জিন্না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, ওয়া জিন্না সেদিন উম্মতদের পক্ষ থেকে নবীদেরকে হাজির করা হবে। আমি নবীকে যদি দাঁড় করে দেয় কেমন করে উম্মতের ব্যাপারে সাক্ষী দেব? নবী এই জন্য আমার কথা মনে করে কাঁদলেন, আপনার কথা মনে করে কাঁদলেন, এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমাদের কাছে তোমাদের হৃদয়ের চাইতে আপন, জীবনের চাইতে প্রিয়, আত্মার চাইতে প্রিয়, যেই নবী আমার আপনার জন্য কাঁদলেন, আল্লাহর কাছে হয়রান পেরেশান হয়ে ফরিয়াদ করলেন, সেই নবীর উম্মতেরা
চোখের পানি ছেড়ে যদি কাঁদি, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আপনি যদি আল্লাহর পথে দিন বিজয়ের জন্য আপনি যদি জেগে থাকেন, আপনি যদি রাত জেগে দিন বিজয়ের স্বপ্ন দেখেন, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এবার তিন নাম্বার, কত নাম্বার? মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, যার পা দুটা দুলোয় দূষিত হবে তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানাবেন তিনি কে? আল্লাহ। এবার চার নাম্বার, মান হাফাযা আলা সালাওয়াতিল খামস আলা উযুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, পাঁচ ওয়াক্ত নামাজ যদি সুন্দর করে ওযুটা করেন, নখ থেকে যখন টপটপ করে পানিগুলা পড়ে, এই পানির সঙ্গে যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? এইভাবে করে যদি সুন্দর করে ওযু করে অক্তমত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? তবে শর্ত হলো ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহ, নামাজ পড়তে হবে ভণ্ডামি করার জন্য না, সলচাতুরি করার জন্য না, মোমেনদের চোখে ধোকা দেওয়ার জন্য না, শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? এরপরে আসেন আমার ভাইয়েরা, কত নাম্বার? সবাই বলেন পাঁচ নাম্বার। পাঁচ নাম্বারে হলো মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়ামান ইউদ্রিকু তাকবীরাতাল উলা, 40 দিন যদি ইমাম সাহেবের সঙ্গে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন দাঁড়িয়ে গিয়েছে, এই সময়ে যদি আপনি তাকবীরে উলার সঙ্গে নামাজ পেয়ে যান, 40 দিন পড়তে দেরি হবে, বারাতুম মিনান নার, জাহান্নামের আগুন তো আল্লাহ হারাম বানাবেনি, ওয়া বারাতুম মিনান নিফাক, জীবনে মুনাফিকি থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? কত নাম্বার গেল? এবার আসছে কয় নাম্বার? কুল্লু করিবিন সাহলিন লাইন, প্রত্যেক নেতা প্রত্যেক নেতা প্রত্যেক বিজয়ী ব্যক্তি প্রত্যেক ব্যক্তিত্ববান ব্যক্তি প্রত্যেক মানুষ যদি নিজেকে জনপ্রিয় বানাতে পারে, মানুষ যদি তাকে মহাব্বত করে দিনের কারণে, কুল্লু করিবিন সাহলিন লাইন, নরম হৃদয়ের মানুষ হয়, মানুষকে বুকে টেনে নেয়, বিপদে আপদে কাছে গিয়ে দাঁড়ায়, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? আর বাকি আছে দুইটা, কয়টা? সপ্তম নম্বরে আমার ভাইরা, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনজন যদি আপনার সন্তান আপনি দাফন করেন, তিনটা সন্তান আপনার মারা গিয়েছে, আপনি বাপ হয়ে কবরস্থ করলেন, নবীজির সন্তান যখন মারা গিয়েছে, আল্লাহর নবী কাঁদছিলেন, সাহাবীরা প্রশ্ন করছে ইয়া রাসূল আল্লাহ আপনিও কাঁদেন নাকি? আল্লাহর নবী বললেন ইন্নাল আইনা ইয়াদমা ওয়াল কালবা ইয়াহজান, চোখগুলো অশ্রুসিক্ত হয়, হৃদয়ের ভিতরে চিন্তা আসে, আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ রাগ করবে, সবর করতে হবে, যিনি সবরের কারণে জাহান্নাম হারাম বানায় জান্নাত দান করবেন তিনি কে? সেদিন একটা বাড়ি থাকবে, নাম থাকবে বাইতুল হামদ, প্রশংসার বাড়ি, ব্যক্তি দেখে বলবে আল্লাহ এই বাড়ি কেন? বলা হবে ওই যে তোমার সন্তান মারা গিয়েছিল, তুমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেছিলে, এই জন্য যিনি প্রশংসার বাড়ি বানায় দিয়েছেন তিনি কি? শেষ কথা বলি আমার ভাইরা, সবাই উচ্চারণ করব, দাঁড়ানো বসা প্রত্যেকে পাঁচটা কালেমা, কয়টা? জোরে তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। এই পাঁচটা কালেমা যদি মৌতের কালে জবানে আসে, নবীজি বলছেন রুজিকাহুন্না ইনদা মাউতিহি, মৌতের কালে যদি জবান দিয়ে চলে আসে, লাম তামাসসাহুন্নার, যিনি জাহান্নামের আগুন স্পর্শ করতে দিবেন না তিনি কি? এক নাম্বার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ
আল্লাহু আকবার। যদি আল্লাহর কোন গোলাম বলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলে সাদাকা বিদি, বান্দা তুই সত্য বলেছিস, লা ইলাহা ইল্লানা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ও আনা আকবার, আমি সবচেয়ে বড়, বলেন আল্লাহু আকবার। গেল প্রথম কালেমা, দ্বিতীয় কালেমাটাও জবান দিয়ে উচ্চারণ করব পরে ইনশাআল্লাহ। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, এতটুকুন যখন বলবেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আরেকটা বার ডাক দিয়ে বলবে সাদাকা আবিদি, বান্দা সত্য বলেছো, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর ওয়াহদি একমাত্র একত্ববাদ কার জন্য। এরপরে বান্দা যখন তৃতীয় কালেমা উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিয়ে বলবে সাদাকা বিদি, বান্দা সত্য বলেছিস, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়ালা শারীকা লি, আমার কোনো শরীক নাই, বলেন আল্লাহু আকবার। আর দুইটা কালেমা বাকি, চতুর্থ নম্বরে বান্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়ালাহুল হাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিয়ে বলবেন সাদাকা বিদি, বান্দা সত্য বলেছিস, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লিয়াল মুলকু লিয়াল হাম, আমার জন্য রাজত্ব, আমার জন্য প্রশংসা, চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। বাকি আছে আর একটা, নিবেন সবাই, সর্বশেষ যখন বান্দা বলবে আজকের মাহফিলে আসার আগে সংবাদ শুনলাম আমার খালু দুনিয়াতে আর নাই, বিদায় নিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ, সব সময় আল্লাহকে স্মরণ করতে আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আসার পথেই সংবাদ এসেছে, চিন্তা করেছে আমরাও তো একদিন মরে যাব, স্মৃতি হয়ে যাব, এই পাঁচটা কালেমা অন্তত যদি একটু মনের গহীনে যদি লুকিয়ে রাখতে পারি আর মাঝে মাঝে চর্চা করি, হতে পারে মৌতের আগে যিনি দান করে দিবেন তিনি কে, কখন যে আপনার রুহটা চলে যাবে কেউ আমরা জানি না, এটার নামই হচ্ছে রুহ, হঠাৎ একদিন পালিয়ে যাবে, কেউ আটকে রাখতে পারবে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগিয়ে সিঁড়ি, এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। শেষ কালেমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু যখন আপনি বলবেন আল্লাহ বলবে সাদাকা আবিদি, বান্দা সত্য বলেছিস, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বি, আমি ছাড়া ভরসা করার কোনো জায়গা নাই, যার কাছে একমাত্র ভরসা করা লাগে তিনি কি, আমরাও যার কাছে ফিরে যাব তিনি কি। যত দুঃখ কষ্ট মোমেনের জীবনে, সব দুঃখ কষ্ট বলার জায়গা একটা, সে জায়গাটা কোনটা, আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।